দিন একটা ডাইনি পুতুল নিয়ে আকাশ দিয়ে উড়ে যেতে যেতে তার হাত ফসকে পুতুলটি নিচের দিকে পড়ে যায়। আর পুতুলটি এসে টুনির সামনে পড়ে। কি হলো তা দেখার আগে তুমি যদি তোমার মাকে ভালোবেসে থাকো তাহলে ছোট্ট একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। টুনি বলে, বাহ খুব সুন্দর পুতুলটা, এই পুতুলটা নিয়ে গিয়ে আমার টিঙ্কু সোনাকে খেলতে দেবো। টুনি বাড়ি গিয়ে যেই না টিঙ্কুকে পুতুলটা দেয় সেখানে ডাইনি চলে। একদিন টুনি সমুদ্রে পাড়ে ঘুরতে আসে, আর টুনি সমুদ্র পাড়ে ঘুরতে এসে একটি বোতল পড়ে থাকতে দেখ। সেই বোতলটা থেকে কে যেন কাঁদছে, তার সর্বে শুনতে পাওয়া যাচ্ছে। কি কাঁদছে তা দেখা লাগে তুমি যদি তোমার মাকে ভালোবেসে থাকো তাহলে ছোট্ট একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তখন বোতলটা থেকে একটা শব্দ আসে আর বলে, টুনি আমি ডাইনি রে, আমাকে বাঁচা। টুনি বলে, কি বন্ধুরা ডাইনিকে কি বাঁচাবো, তোমরা কমেন্ট করে যাও। মা মা টুনির ছানা টিঙ্কু পিঙ্কু আমার গায়ে ফুটবলে বাড়ি মেরেছে, তুমি এর যে কোনো একটা ব্যবস্থা করো। কি করলো তা দেখার আগে তুমি যদি তোমার মাকে ভালোবেসে থাকো তাহলে ছোট্ট একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে। টুনি গিয়ে টুনির ছানা টিঙ্কু পিঙ্কুকে খেয়ে ফেলো। তাই বুঝি টুনির ছানা টিঙ্কু পিঙ্কুকে তোর গায়ে ফুটবলের বাড়ি মেরেছে? সমস্যা নেই, আমি খাবো, কিন্তু বন্ধুরা তোমরা বলো টিঙ্কু পিঙ্কুর সাথে কি করা উচিত। একদিন টুনি দূরে জঙ্গলে খাবার খুঁজতে যাচ্ছিল, তখনই টুনি দেখতে পায় একটা ভয়ঙ্কর ডাইনি গাছ চাপা পড়ে আছে। টুনি ডাইনির কাছে তাড়াতাড়ি করে যায়, গাছটা সরিয়ে ডাইনিকে বাঁচিয়ে নেয়। ডাইনি উঠে পড়ে আর বলে, টুনি তুই আমাকে বাঁচাইছিস, তুই কি চাস বল, তোকে আমি তাই দেবো। টুনি বলে, ডাইনি মাসি আমার কিছু লাগবে না, সবাই যদি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাহলে হবে। একদিন টুনি বাজার থেকে দুটো বিরিয়ানি প্যাকেট কিনে আনে, আর বাড়ি এসে দেখে টুনি একদম ঘরের সামনেই দাঁড়িয়ে রয়েছে বিরিয়ানি খাবে বলে। এরপর টুনি বিরিয়ানি নিয়ে ঘরের ভেতরে এলে টুনি বলে, টুনি তাড়াতাড়ি বিরিয়ানি দাও, আমি যে আর কন্ট্রোল করতে পারছি না। এরপর টুনি একটা বিরিয়ানির প্যাকেট টুনিকে খেতে দেয়। দেখা যায় টুনি প্যাকেট সমেত বিরিয়ানিটি গপ করে গিলে খেয়ে নেয়, আর এরপর টুনির প্যাকেটটাও টেনে নিয়ে গপ করে গিলে খেয়ে নেয়। তখন টুনির একটু সন্দেহ হয়, সে কি করে একটা টর্চ নিয়ে টুনির মুখে মেরে দেখে, কিন্তু কিছু বুঝতে না পারায় সে কি করে টুনির মুখের ভেতর ঢুকে যায়। আর সেখানে গিয়ে দেখে এক ডাইনি আনন্দে নাচানাচি করছে, আর তখন টুনি বুঝতে পারে যে খাবারগুলো আসলে টুনি নয়, এই ডাইনিটি খাচ্ছে। এরপর টুনি ডাইনিকে বলে, ডাইনি দয়া করে তুমি টুনির মুখ থেকে বেরিয়ে যাও, না হলে যে আমার টুনি না খেতে পেয়ে মরে যাবে। তখন ডাইনি বলে, একটা শর্তেই বেরিয়ে যাবো, যদি ভিডিওটি সকলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে। এক জঙ্গলে থাকতো একটা ভয়ঙ্কর মাকোসা ডাইনি, সেই মাকোসা ডাইনি জঙ্গলের মাঝখানে একটা বড় জাল তৈরি করে দিয়ে সেখান থেকে চলে যায়। জঙ্গলে বসবাস করতে টুনি ও টুনি ছানা টিঙ্কু, টিঙ্কুর প্রচন্ড খিদে পায়। টিঙ্কু তার মাকে বলে, মা আমার যে প্রচুর খিদে পেয়েছে আমাকে কিছু খাবার এনে দাও, আমি যে সকাল থেকে না খেয়ে আছি আমার প্রচন্ড খিদে পেয়েছে। টিঙ্কু এই কথা বলে কান্নাকাটি করতে লাগে। তখনই টুনি তার ছানা কান্না দেখে টুনি আর থাকতে পারে না, টুনি তাড়াতাড়ি করে খাবার খুঁজতে চলে যায়। খাবার খুঁজতে সেই জঙ্গলে যায় যে জঙ্গলে ভয়ঙ্কর মাকোসা ডাইনি একটা জাল বুনে ধরে দিয়েছে। পরবর্তী পার্ট দেখার জন্য লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তোমার ছুটকি এসে দেখে তার মা মারা গেছে এবং ছুটকি প্রচন্ড কান্না করতে লাগে। তখনই তার মায়ের কথা খুবই মনে পড়ে এবং সে মনে মনে প্রচুর কষ্ট পায়। তখনই হঠাৎ সেখানে যমরাজ চলে আসে এবং যমরাজ এসে বলে, কি তুই কান্না করিস না, তোর মাকে আমি নিতে এসেছি, তবু তোর মাকে আমি মুক্ত করতে পারি একটা সত্যি, যারা যারা লাইক আর সাবস্ক্রাইব করবে তবেই তোর মাকে ফিরে।